হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া, আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কী নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই এতক্ষণ থামলেন দেখে বুঝে গিয়েছো। লিওনেল মেসি আজকে পারবেন আর্জেন্টিনাকে এই টাফ সিচুয়েশন থেকে বের করে নিয়ে যেতে, তো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু কথা বলবো। তো অলরেডি পোল্যান্ড ভার্সেস সৌদি আরবিয়া ম্যাচ হয়ে গিয়েছে, তো সেই ম্যাচের পরে এখন আর্জেন্টিনার সামনে কী ইকুয়েশন দাঁড়িয়ে রয়েছে সেটা নিয়ে তো অবশ্যই ডিসকাস করবো। তবে তার আগে ইন্ডিয়ান ফুটবলের একটা ভীষণ ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো ইস্টবেঙ্গলের প্রেজেন্ট টিমটাকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে প্রচুর কিন্তু ক্ষোভ রয়েছে। আমি শুধুমাত্র প্রেজেন্ট টিমটার কথা বলবো না, গত দুটো মৌসুমে অর্থাৎ যবে থেকে ইস্টবেঙ্গল আইএসএল খেলতে স্টার্ট করেছে তবে থেকে দল গঠন নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে কিন্তু ক্ষোভ ক্রমাগত বেড়েছে, একের পর এক ব্যর্থতা। এইটা কেন হবে? তো এই ব্যাপারটা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের যারা শীর্ষকর্তারা রয়েছেন তারা ইমামি গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ইমামি ইস্টবেঙ্গল এসি প্রাইভেট লিমিটেডের যারা বোর্ড মেম্বার্স রয়েছেন তাদের সঙ্গে একটা মিটিংয়ে বসেছিলেন। তবে এটা কিন্তু কোনো অফিসিয়াল বোর্ড মিটিং ছিল না, ইস্টবেঙ্গল কর্মকর্তারা নিজের ইনিশিয়েটিভ নিয়ে এই মিটিংটা কিন্তু অ্যারেঞ্জ করেছিলেন। এবং সেখানে ইমামি গ্রুপের যারা কর্মকর্তারা রয়েছেন, যারা রিক্রুটিং টিমের মেম্বার রয়েছেন, তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল বর্তমান ইস্টবেঙ্গল টিমটা কীরকমভাবে তৈরি হয়েছে, প্লেয়ার সিলেকশন কীরকমভাবে হয়েছে, ইভেন ফরেনার সিলেকশন কীরকমভাবে হয়েছে, মানে তাদেরকে কোচ নিয়ে এসেছেন নাকি অন্য কোনোভাবে কোনো এজেন্টের মাধ্যমে বা অন্য কোনো সিভিটিভি দেখে কোচ তাদেরকে সিলেক্ট করেছেন, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ইমামি গ্রুপের যারা রিক্রুটিং টিম আছে তাদের কাছে জানতে চেয়েছে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। তো সেখানে কিন্তু একটা 2.5 ঘন্টার ম্যারাথন বৈঠক হয়েছে এবং সেই মিটিংয়ের পর যে যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে, জানুয়ারির 2nd ট্রান্সফার উইন্ডো খুললে কিন্তু ইস্টবেঙ্গলের খোল নঞ্চে বদলে ফেলা হতে পারে, বেশ কিছু ফুটবলারকে কিন্তু ছেড়ে দেওয়া হতে পারে, শুধুমাত্র ফরেনার নয়, ফরেনারের ব্যাপারে তো আমি তো বলেইছি। এর সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারকেও রিলিজ করে দেওয়া হতে পারে এবং তারপরে মোটামুটি যাতে একটা স্ট্যান্ডার্ড আইএসএল স্কোয়াড দাঁড় করানো যায় সেই ব্যাপারটা নিয়ে কিন্তু অলরেডি ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেডের যে রিক্রুটিং টিম রয়েছে তারা কিন্তু ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছে। এবং পরের মরশুম থেকে কীরকমভাবে টিম সিলেকশন হবে, কীরকমভাবে দল গঠনের প্রক্রিয়া চলবে, ফরেনার সিলেকশন কীরকমভাবে হবে, কোচকে কীরকম কী প্রায়োরিটি দেওয়া হবে, সেই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু ডিসকাস করা হয়েছিল এই মিটিংয়ে। তো আশা করব ইস্টবেঙ্গল কর্মকর্তারা যেরকমভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন ফিউচারেও এরকমভাবে ইনিশিয়েটিভ নেবেন এবং ইস্টবেঙ্গল মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দল গঠন করবে এই আইএসএলের জন্য হলেও। তো যাই হোক, দেখা যাক কী হয়। খুব বেশি সময় নেই, জানুয়ারির 2nd ট্রান্সফার উইন্ডো খোলার পর দল গঠন স্টার্ট করলে খুব বেশি হয়তো টাইম পাওয়া যাবে না, তা সত্ত্বেও যতটা সম্ভব অ্যাজ মাচ অ্যাজ পসিবল যদি টেবিলের ওপরের দিকে থাকা যায় সেটা তো অবশ্যই ভালো ইস্টবেঙ্গলের জন্য। তো যাই হোক, এবার আমি চলে এসেছি এই ভিডিওর মূল বিষয়টাতে। তো ইতিমধ্যেই পোল্যান্ড ভার্সেস সৌদি আরবিয়া ম্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেই ম্যাচে পোল্যান্ড 2-0 গোলে হারিয়ে দিয়েছে সৌদি আরবিয়াকে। রবার্ট লেভেন্ডোস্কি আগের দিন পেনাল্টি মিস করেছিলেন কিন্তু আজকে তিনি পোল্যান্ডের হয়ে 2nd গোলটি করেছেন, তো এর ফলে পোল্যান্ড গিয়ে দাঁড়িয়েছে 4 পয়েন্টে এবং সৌদি আরবিয়া এসে দাঁড়িয়েছে 3 পয়েন্টে। অন্যদিকে গ্রুপ সির আরও দুটো দল আর্জেন্টিনা এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি আর মেক্সিকোর পয়েন্ট এই মুহূর্তে 1। তো এই ইকুয়েশন থেকে একটা জিনিস স্পষ্ট, আজ যদি আর্জেন্টিনা ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু অফিসিয়ালি তাদের যাত্রা আজ শেষ হয়ে যাবে কাতার ওয়ার্ল্ড কাপ 2022 থেকে। অন্যদিকে তারা যদি ড্র করে তাহলেও কিন্তু একটা জটিল ইকুয়েশনে দাঁড়িয়ে থাকবে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ ভাগ্য। তো স্বাভাবিকভাবেই আজ কিন্তু লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে জয় ছাড়া কোনো রাস্তা নেই। তো পারবেন কি লিওনেল মেসি এই কঠিন সময় থেকে, এই কঠিন সিচুয়েশন থেকে আর্জেন্টিনাকে টেনে তুলতে, যেটা তিনি এনাকে বারবার করেছেন? তার সমস্ত ভক্তকুল সারা বিশ্বে যারা ছড়িয়ে রয়েছে তারা কিন্তু প্রত্যেকে চোখ রাখবে আজকে রাত 12:30 থেকে এই ম্যাচটার দিকে। আজকে সত্যি আর্জেন্টিনা পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তবে আমার যেটা মনে হয় আজ কিন্তু লিওনেল মেসিকে ঠিক করে ইউজ করতে হবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনিকে। তো দেখো, এখানে কিন্তু আমার একটা জিনিস মনে হয়, আজ কিন্তু আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনিকে তার টিমটাকে ঠিকঠাক করে নামাতে হবে। আগের দিন তিনি যে ট্যাকটিসে যে ফরমেশনে দলকে খেলাচ্ছিলেন সেটা আমার মনে হয় একেবারেই কিন্তু ঠিকঠাক ছিল না। তো মেসিকে তিনি ফ্রি প্লেয়ার হিসেবে ব্যবহার করছিলেন, অনেকটা নিচ থেকে মেসি খেলছিল, তো এর ফলে কি হচ্ছিল বারবার কিন্তু আর্জেন্টিনা প্লেয়াররা মেসির সঙ্গে লিঙ্ক আপ করতে গেলে একটা সমস্যায় পড়ছিল।
এবং যেহেতু মেসি অনেকটা পেছনে ছিল সৌদি আরবের ডিফেন্ডারদের থেকে, তো সেরকমভাবে কিন্তু তিনি ম্যাচের মধ্যে ছাপ ফেলতে পারছিলেন না। তো গোটা ম্যাচে কিন্তু তিনি নিষ্প্রভই ছিলেন, মেসির মধ্যে কিন্তু সেরকম আমরা কোনো নাছোড়বান্দা মনোভাব দেখিনি। আমার মনে হয় আজ কিন্তু ফরমেশনের একটু চেঞ্জ ঘটানো দরকার, বিশেষ করে যদি সৌদি আরবের মতো মেক্সিকো হাইলাইন ডিফেন্স করতে থাকে, তাহলে সেক্ষেত্রে মেসি যদি অনেকটা নিচ থেকে খেলে তাহলে কিন্তু অন্যান্য প্লেয়ারদের অফসাইড হয়ে যাওয়ার একটা চান্স থাকবে, কারণ প্রত্যেকেই কিন্তু এটা এক্সপেক্ট করবে মেসি তাদেরকে একটা ঠিকঠাক বল বাড়াবে, তো সেই কারণে রানটা কিন্তু অনেক সময় আগেও হয়ে যেতে পারে, এইরকম কিন্তু একটা পসিবিলিটি থাকবে। অন্যদিকে আমার মনে হয় যদি মেসিকে দুটো উইং এবং যে সেন্ট্রাল স্ট্রাইকার খেলবে, সে লাউতারো মার্টিনেস খেলুক আর যেই খেলুক না কেন, তার মানে ওই সমস্ত প্লেয়ারদের সঙ্গে যদি লিঙ্ক আপ রোলটা যদি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় তাহলে মেসি হয়তো অনেক বেশি এফেক্টিভ হতে পারে। তো এই ব্যাপারটা আশা করব আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি মাথায় রাখবেন। তো দেখো, এই লিঙ্কারের রোলটাই কিন্তু আমরা এর আগে মেসিকে খেলতে দেখেছি এবং পিএসজিতে তিনি কিন্তু যথেষ্ট সফল। এমবাপ্পে এবং নেইমারদের অ্যাটাকটা কিন্তু স্টার্ট হয় মেসির পা থেকেই, তো সেক্ষেত্রে তিনি কিন্তু একটা লিঙ্কারের ভূমিকা পালন করে থাকেন। তো এক্ষেত্রেও যদি তাকে এই লিঙ্কারের ভূমিকাটা দেওয়া হয় আর্জেন্টাইন টিমে, তাহলে আমার মনে হয় আর্জেন্টিনা কিন্তু অনেক বেশি মেসির সার্ভিস পেতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু মেসি আরও বেশি এফেক্টিভ হবে ম্যাচের মধ্যে। তো আশা করব আজকে মেসি সাফল্য পাবে এবং আর্জেন্টিনা অবশ্যই ওয়ার্ল্ড কাপে টিকে থাকবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো, যাতে নতুন ভিডিও পোস্ট করলেই সঙ্গে সঙ্গে তোমার এই নোটিফিকেশন চলে যায়। তোমরা যারা জানো আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চাও, আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দুটো ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো। তো চলো এখনকার মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিও।